नमस्कार, वेलकम जानाई आरडीएन स्टाडी चैनले। आज के हमारा त्रिपुरा टेट एर बांग्ला सिलेबस अनुजाई वृंदावन दास सम्पर्के जानबो। प्रथमे रही है वृंदावन दासेर काव्यर प्रथम नाम छिलो उत्तर हबे चैतन्य मंगल। दुई नम्बर चैतन्य मंगल नाम परिवर्तन करा हय चैतन्य भगवत नामे। वृंदावन दासेर जे प्रथम काव्यटी छिलो ए काव्यटिर नाम छिलो चैतन्य मंगल, किंतु परे मायेर परामर्शे चैतन्य मंगल नाम परिवर्तन करे नाम रखा हय चैतन्य भगवत। तीन नम्बर रयेछे वृंदावन दास चैतन्य विषयक तत्व पेयेछिलेन गुरु नित्यानंदेर काछ थेके। उत्तर हबे गुरु नित्यानंदेर काछ थेके। चार नम्बरे रयेछे चैतन्य भगवत कयटी खंडे विन्यस्त छिलो। उत्तर हबे तीनटी खंडे। चैतन्य भगवत तीनटी खंडे विन्यस्त छिलो। पाँच नम्बर तीनटी खंडेर नाम कि छिलो। उत्तर हबे आदिखंड, मध्यखंड, अंतखंड। तारपर छय नम्बरे रयेछे आदिखंड कयटी अध्याय निये आलोचना करा हयेछे। आदिखंडे कयटी अध्याय निये आलोचना करा हयेछे। उत्तर हबे पनेरोटी। सात नम्बर मध्यखंडे कयटी अध्याय रयेछे। उत्तर हबे छब्बीसटी। आठ नम्बरे रयेछे अंतखंडे कयटी अध्याय रयेछे, ताहले हबे दसटी। तारपर रयेछे नय नम्बरे रयेछे आदिखंड कि विषये आलोचना करा हयेछे, माने आदिखंडे कि विषय निये आलोचना करा हयेछे। चैतन्येर जन्म थेके शुरु करे तार गयागमनेर कथा पर्यन्त। तारपर दस नम्बर चैतन्य भगवत एर पूर्व नाम छिलो चैतन्य मंगल। एगारो नम्बर चैतन्य चरितामृत बावन दास मंतव्यटी करेछेन, एटी हबे जवन दास। उत्तर हबे कृष्णदास कविराज। बारो नम्बर वृंदावन दासेर मायेर संगे विशेष परिचय छिलो। उत्तर हबे नित्यानंद महाप्रभुर। चौदो नम्बर वृंदावन दास जार उद्देश्ये चैतन्य भगवत रचना करेछिलेन तिनि हलेन नित्यानंद महाप्रभु। वृंदावन दास जार निर्देशे चैतन्य भगवत रचना करेछिलेन तिनि हलेन नित्यानंद महाप्रभु। पनेरो नम्बर चैतन्य भगवत ग्रंथेर पूजार कथा आछे यज्ञ पूजा, ताहले चैतन्य भगवत एई ग्रंथटी लिखेछिलेन वृंदावन दास। আর চৈতন্য ভগবত গ্রন্থে পূজার উল্লেখ আছে, আর এই পূজাটি হলো যজ্ঞ পূজা। ষোলো নম্বর শ্রী চৈতন্যের সহপাঠী ছিলেন, উত্তর হবে মুরারি গুপ্ত। তারপর সতেরো নম্বরে রয়েছে চৈতন্য ভগবত গ্রন্থ রচিত হয়েছিল 1548 সালে। আঠেরো নম্বর বৃন্দাবন দাসের চৈতন্য ভগবত এর তিনটি খণ্ডের অধ্যায় সংখ্যা যথাক্রমে প্রথম খণ্ডে ছিল পনেরোটি, তারপর যে খণ্ড মধ্যখণ্ডে ছিল ছাব্বিশটি, আর অন্তখণ্ড মানে সবচেয়ে শেষ খণ্ড এই খণ্ডের মধ্যে অধ্যায় ছিল দশটি। উনিশ নম্বরে রয়েছে চৈতন্য ভগবতে হুসেন শাহকে বলা হয়েছে যবন রাজা, তাহলে চৈতন্য ভগবতে হুসেন শাহকে কী বলা হয়েছে যবন রাজা। তারপর বিশ নম্বরে রয়েছে বাংলায় রচিত প্রথম চৈতন্য জীবনী গ্রন্থ হল শ্রী চৈতন্য ভগবত। একুশ নম্বর বৃন্দাবন দাস তার কাব্য রচনা করেন গুরু নিত্যানন্দের কথাই। বাইশ নম্বর বৃন্দাবন দাস বর্ধমান জেলার কোন গ্রামে শেষ জীবন কাটিয়েছিলেন, উত্তর হবে দেনুর গ্রামে। তেইশ নম্বর
চৈতন্যের ব্যাস বলা হয় কাকে? উত্তর হবে বৃন্দাবন দাসকে। তাহলে বৃন্দাবন দাসকে চৈতন্যের ব্যাস বলা হয়। চব্বিশ নম্বর, বৃন্দাবন দাস কার নির্দেশে তার কাব্যের নাম শ্রী চৈতন্য ভগবত রাখেন? উত্তর হবে মায়ের। প্রথমে বৃন্দাবন দাস তার যে কাব্যটি ছিল এই কাব্যটির নাম রেখেছিলেন চৈতন্য মঙ্গল, কিন্তু পরে মায়ের নির্দেশে তিনি এ নামটি পরিবর্তন করে রেখেছিলেন চৈতন্য ভগবত। পনেরো নম্বর, বৃন্দাবন দাসের কাব্য কয়টি অধ্যায়ে বিভক্ত? উত্তর হবে একান্ন। ছাব্বিশ নম্বর, ছাব্বিশ নম্বরে রয়েছে চৈতন্য ভগবত গ্রন্থের কোন কণ্ঠে নিমায়ের জন্ম বর্ণিত হয়েছে? উত্তর হবে আদি কণ্ঠে। তাহলে এটি কণ্ঠে হবে না, এটি হবে খণ্ডে, খণ্ডে হবে। তারপর সাতাশ নম্বরে রয়েছে, সাতাশ নম্বরে আছে নবদ্বীপের হরিনাম সংকীর্তন চৈতন্য ভগবত গ্রন্থের কোন কোন সরি কোথায় ব্যবহৃত? উত্তর হবে মধ্য কণ্ঠে। এখানে প্রশ্নটি একটু ভুল রয়েছে। তারপর আঠাশ নম্বর, নিমায়ের বিদ্যাশিক্ষা চৈতন্য ভগবত এর কোন কণ্ঠে রয়েছে? উত্তর হবে আদিকণ্ঠে। এই ছিল আমাদের প্রশ্ন উত্তরে বৃন্দাবন দাস এবং বৃন্দাবন দাসের কাব্যগ্রন্থ শ্রী চৈতন্য ভগবত। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।